الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله العظيم. মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান, উদ্বোধনী সালাতুল জুমায় আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের অনুষ্ঠানের সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি, বাংলাদেশের বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, ভাষাবিদ, দার্শনিক অধ্যাপক ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, অধ্যাপক আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যিনি একটু আগে তাঁর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে চলে গেছেন সালাতুল জুমুয়া আদায় করবার জন্যে, এবং অধ্যাপক ডক্টর ইলিয়াস সিদ্দিকী, চেয়ারম্যান ইসলামিক স্টাডিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হাসানাত মোহাম্মদ আবু ওবাইদা, সভাপতি গভর্নিং বডি মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, এলাকার গণ্যমান্য বরেণ্য বিদগ্ধজন, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ শিক্ষক বৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই ঐতিহাসিক সমাবেশে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। সবাই বলছি আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক কেন বললাম, এই মসজিদে আজকেই প্রথম নামাজ এবং সেটি শুরু হচ্ছে সালাতুল জুমুআ দিয়ে, আলহামদুলিল্লাহ। এখানে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সম্পৃক্ততা, এই প্রতিষ্ঠানের সম্পৃক্ততা আমি মনে করছি মসজিদের গুরুত্ব আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদার পাশাপাশি, আদায়ের পাশাপাশি যারা এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন, বিশেষ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই, বিশিষ্ট সমাজসেবক জনাব আবু মোহাম্মদ সাহেব, এবং তার সাথে আরও যারা সম্পৃক্ত ছিলেন, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা এলাকার সাধারণ মুসলমানদের সালাত আদায়ের যে সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে এর সর্বোত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। এবং যেমনটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে এই পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে কি এরকম ছোট্ট একটা ঘর নির্মাণ করে দিবেন? অথচ আল্লাহ পাক বলছেন ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, জান্নাতীদের জন্য জান্নাতের ভেতরে আমি কি রেখেছি তারা তা জানে না, কোন নফস তা জানে না। দুনিয়ার ঘরগুলোর সাথে জান্নাতের ঘরের কোনো তুলনা হয় না, কি বলেন হবে? যেই ব্যক্তি সবচেয়ে ছোট্ট জান্নাতটি পাবে, যেই ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে, সেই ব্যক্তিকে এই পৃথিবীর দশটি কিংবা এগারোটি পৃথিবীর সমান জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এখানে
এরকম ছোট্ট ঘর নির্মাণ করা হবে তা বোঝানো হয় নাই। এটা ঘর দেওয়া হবে, তবে সেটা দুনিয়ার ঘরের মতো ছোট ঘর হবে না, সেটা জান্নাতের মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ ওই মানের বিশাল প্রাসাদ হবে, সুবহানাল্লাহ। অথবা এই হাদিসের আরেকটি ব্যাখ্যা এরকম হতে পারে, যেমনটি অধ্যাপক ইলিয়াস সাহেব বলেছেন হাদিস উল্লেখ করে যে খায়রু বিকাইল আরদি মাসাজিদুহা, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম স্থান হল মসজিদগুলো, ঠিক না? আচ্ছা, তার মানে হলো পৃথিবীতে যত লক্ষ লক্ষ কোটি কোটি ঘর বাড়ি আছে এই সমস্ত স্থাপনার ভিতরে সবচেয়ে সম্মানিত স্থাপনা হলো আল্লাহর ঘরগুলো, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মসজিদগুলো যেরকম সম্মানিত, তদ্রূপ আল্লাহর জমিনে যারা মসজিদ নির্মাণ করবেন তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভেতরে যে ঘর দেবেন সেই ঘরগুলো সমস্ত জান্নাতের মধ্যে যত ঘর আছে, স্থাপনা আছে, প্রাসাদ আছে, সেগুলোর মধ্যে শ্রেষ্ঠ ঘর হবে, সুবহানাল্লাহ। অতএব আমরা এই জন্য যারা এই মসজিদ নির্মাণের সাথে সম্পৃক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, নিজেদেরকে ধন্য মনে করছি যে আমরাও আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পেরে তাদের সাথে ইতিহাসের অংশ হতে পেরেছি, এবং মসজিদকে তামির করা, মসজিদ নির্মাণ এবং মসজিদ আবাদ করার যে তৎপরতা রয়েছে, বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে, সেগুলোর সাথে আল্লাহ পাক আমাদেরকে সম্পৃক্ত করেছেন, এই জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। মসজিদ তামির শুধু মসজিদ নির্মাণ করা নয়, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করেছেন কিন্তু সেখানে নামাজ হয় না, কিংবা নামাজ হলেও মুসল্লি হয় না, তাহলে সেই মসজিদ নির্মাণের লক্ষ্য ব্যাহত হয়ে যায়। মসজিদ নির্মাণ করে যে আবাদ করা উচিত ছিল সেই আবাদ না করার কারণে আল্লাহর কাছে আমরা ওই ক্ষেত্রে অপরাধী বলে সাব্যস্ত হব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমার ঘরগুলোকে মসজিদগুলোকে তারাই শুধু আবাদ করে যাদের মধ্যে চারটা গুণ আছে, যারা ইমান এনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, ইমান এনেছে পরকালের উপরে, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এদের ব্যাপারে আল্লাহ বলছেন তারাই শুধু আমার ঘর আবাদ করবে বা করে থাকে এবং তারাই হিদায়াত প্রাপ্ত হবে। কি হবে? হিদায়াত প্রাপ্তদের মধ্যে তারা গণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল মসজিদকে যারা আবাদ করে, মসজিদকে আবাদ করে কিভাবে, নির্মাণ করে এবং ইবাদাতের মাধ্যমে, আল্লাহ পাক তাদেরকে হিদায়াত প্রাপ্ত বলে ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। তো এই নামাজ হচ্ছে মসজিদের প্রাণ শক্তি, যদিও মসজিদের আরও অনেক দায়িত্ব আছে, মিশন আছে, ভিশন আছে, সব কিছুর মধ্যে নামাজ হলো মসজিদের সবচেয়ে বড় রিসালা, সবচেয়ে বড় দায়িত্ব কাজ, সুবহানাল্লাহ বলবো না? এই নামাজের মধ্যে আবার শ্রেষ্ঠ নামাজ সালাতুল জুমুয়া, সুবহানাল্লাহ। এই জুমুয়া দিয়েই এই মসজিদের পথ চলা শুরু হলো এবং ইনশাআল্লাহ এই যে আবাদ শুরু হলো নামাজের মাধ্যমে, আমরা দোয়া করবো যেন কিয়ামত পর্যন্ত এই আবাদ চলতে থাকে ইনশা। তবে এটিও সত্য যে মসজিদ আগের চেয়ে অনেক সুন্দর, অনেক দৃষ্টিনন্দন, এমন এমন মসজিদ বাংলাদেশে এখন হয়েছে দেখতে মন চায়, মনে হয় সারাদিন তাকিয়েই থাকি। কিন্তু যেভাবে মসজিদগুলো সুন্দর করে নির্মাণ করা হচ্ছে, বিভিন্ন সর্বাধুনিক স্থাপত্য শিল্প সমৃদ্ধ করে নির্মাণ করা হচ্ছে, তদ্রূপ কি মুসল্লিদের মান বাড়ছে, জিজ্ঞেস করা দরকার? আর সেইভাবে কি মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটা বোঝার মানদণ্ড আমি মনে করি সালাতুল ফজর। ফজর নামাজে যদি মসজিদ ভরে যায়, মুসল্লিদের স্বতঃস্ফূর্ত আগমন লক্ষ্য করা যায়, তাহলে আমরা বুঝে নেব মসজিদে মুসল্লিদের মান বেড়েছে, সংখ্যা বেড়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে উল্টো,
খুবই দুঃখজনক। জুমার দিবসে মোটামুটি মুসল্লি কিছু হয়, কিন্তু পাঁচ ওয়াক্তে অনেক কম হয়। এরপরে সলাতুল ফজরে সবচেয়ে কম হয়, যেখানে আজকে হয়তো জায়গা পাওয়া যাবে না সেখানে ফজর নামাজে সম্ভবত এক রাকাত, দুই রাকাত, সর্বোচ্চ তিন রাকাত হয় বেশিরভাগ মসজিদে। তাহলে বোঝা গেল এই মসজিদের সাথে আমাদের সম্পর্ক সেই পর্যায়ে নেই যেই পর্যায়ে হওয়ার কথা ছিল। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই না? সবাই কি আল্লাহকে চাই না? অবশ্যই চাই। তাহলে মসজিদের সাথে আমাদের সম্পর্ক আরো গভীর করতে হবে, কারণ আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাসজিদু বাইতু কুল্লি তাকী, মসজিদ হলো মুত্তাকিনদের ঘর। এটা কাদের ঘর? মুত্তাকিনরা মসজিদকে নিজের ঘর মনে করে, ভালোবাসে, আপন ভাবে। অকাদ তাকাফফালাল্লাহু লিমান কানা আল মাসজিদু বাইতা, যেই ব্যক্তি মসজিদকে নিজের ঘরের মতো ভালোবেসেছে সেই ব্যক্তির জন্য স্বয়ং আল্লাহ জিম্মাদার হয়ে যান, গ্যারান্টার হয়ে যান। কিসের? বিররওহি ওয়ার রহমাতি ওয়াল জাওয়াজি আলা সিরাতি ইলাল জান্নাতি ইলা রিদওয়ানিল্লাহ। যে আল্লাহ পাক জিম্মাদার হয়ে যান, আল্লাহ পাক তাকে রহম করবেন, করুণা করবেন, তাকে পুল সিরাত পার করিয়ে দেবেন, তাকে জান্নাতে নিয়ে যাবেন এবং জান্নাতে নিয়ে তাকে তার সন্তুষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই মসজিদের সাথে আমাদের সম্পর্ক করতেই হবে। এখন এই সম্পর্কের সবচেয়ে বড় সেতু বন্ধন হচ্ছে আসসালাত, তার নাম কি? নামাজ। নামাজে মুসল্লি কেন বাড়ছে না, কেন বাড়ছে না? এর কারণ অনেকগুলো। আমার কাছে যেটি মনে হচ্ছে প্রধান কারণ সেটি হলো, নামাজের গুরুত্ব আমরা অনুধাবন করতে পারছি না। নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অফুরন্ত কল্যাণ লিখেছেন, এর মধ্যে যে অফুরন্ত রহস্য অন্তর্নিহিত রয়েছে, নামাজের মধ্যে যে পোকড়াগুলো রয়েছে, হিকমাতগুলো রয়েছে, শিক্ষাগুলো রয়েছে, আমরা হয়তোবা সেই ব্যাপারে উদাসীন হয়ে আছি, যে কারণে নামাজের সময় এসে চলে যায় কিন্তু আমরা সেভাবে নামাজের দিকে ছুটে যাচ্ছি না, কিংবা নামাজের প্রতি আমাদের সমাজের যে তৎপরতা, যত্নশীলতা থাকার কথা ছিল সেটা আমাদের চোখে পড়ে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইয়্যেব, এই জন্য আবু মোহাম্মদ ভাই এবং যারা এই মসজিদ করেছেন তাদের কষ্ট তখনই সফল হবে যখন তারা এখানে এসে দেখবেন সবসময় মুসল্লিতে মসজিদ ভরে গেছে। সুবহানাল্লাহ, বেনামাজিরা নামাজি হয়ে গেছে। যারা আমরা নামাজ পড়ছি, পড়ি নিয়মিত, আমরাই শুধু জান্নাতে যাব, আর আমাদের পাশে যারা বসবাস করছেন নামাজ পড়ছেন না তাদের কি আমরা জান্নাতে নিয়ে যাব না? এটা হতে পারে। আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে যাব যারা আমাদের পাশে আমাদের সাথে বসবাস করছেন, নামাজের কাছে আসে না। এই মানুষগুলোকে নামাজি বানাবার দায়িত্ব তো আপনার, আমার, ঠিক না বেঠি? অন্য কোনো দেশের প্রেসিডেন্ট এসে নামাজি বানাবে না, অন্য এলাকার লোকেরা এখানে এসে হয়তো সেটা পারবে না, আপনি পারবেন, আমি পারব। তাহলে আজকের এই সুন্দর বরকতময় শুভক্ষণে আমি কি আপনাদের কাছে এই অ্যাপিলটি করতে পারি যে যারা এখানে নিয়মিত নামাজ পড়তে আসবেন, যারা নিয়মিত নামাজ পড়েন, প্রত্যেকেই কমপক্ষে পাঁচজন করে বেনামাজিকে অথবা নামাজ পড়ে সেভাবে পড়ে না, জামাতে পড়ে না, তাদেরকে মসজিদে আনবেন, মসজিদমুখী করবার চেষ্টা করবেন। আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আপনি করবার চেষ্টা করবেন। এরকম প্রতিজ্ঞা, এরকম সংকল্প কি আমরা করতে পারি? দেখি তো কারা কারা করতে পারি, একটু হাত জাগিয়ে আল্লাহকে দেখাই। সবাই বলি আল্লাহ, আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দাও, আমাদের গোটা পরিবার, গোটা সমাজকে নামাজি সমাজ পরিবার বানিয়ে দাও। সবাই বলি আমিন। আজকে কি বার? জুমাবার। মনে রাখবেন জুমাবারে দোয়া কবুল হয়, হতে পারে সেই সময়টি এই মুহূর্ত ছিল, তাহলে আমার দোয়া কি হয়ে গেল? কবুল হয়ে গেল। আমাদের এই কথাটা কি হয়ে গেল? কবুল হয়ে গেল। সবাই বলে আমিন।
তো যেহেতু সময় আমাদের হাতে কম, আজকে উদ্বোধনী অনুষ্ঠান, আমরা এই অল্প সময়ের মধ্যে নামাজের গুরুত্ব নিয়ে, সুফল নিয়ে, কল্যাণ নিয়ে কয়েকটি কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ সবাইকে সুন্নাত পড়ার সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে যেহেতু প্রথম দিন, একটু যদি আমরা সামান্য সময় বাড়িয়ে নেই, আপনারা কি কষ্ট পাবেন? যদি প্রয়োজন হয় সামান্য বেশি হয়তো আমরাও করব না, কারণ সবারই ব্যস্ততা আছে, বুঝতে পারছি। বিশেষ করে যারা একটু বয়োবৃদ্ধ ভাইয়েরা রয়েছেন কষ্ট বেশি হবে, খুবই স্বাভাবিক ব্যাপার। যাই হোক, যদিও কিছু কথা আমাদের জানা আছে, সেই জানা কথাগুলোকে আমরা আরেকবার জেনে নেই, গুরুত্বের সাথে, অনুধাবনের সাথে জানার চেষ্টা করি। আশা করি ইনশাআল্লাহ আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। কথাগুলো কি বোঝা যায়? মাইক একটু শব্দগুলো ক্লিয়ার হচ্ছে না, বুঝতে পারছি। একটি গুরুত্ব হল ইসলামের স্তম্ভ কয়টি, বলুন কয়টি? প্রথম স্তম্ভের নাম কি? ঈমান, কালিমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। এই কালেমা পড়ে যখন একজন মানুষ মুসলিম হয়ে যায়, ঈমান গ্রহণ করার অব্যবহিত পড়ে, যেই দায়িত্ব একজন মুসলিমের স্কন্ধে সর্বপ্রথম এসে বর্তায়, তার নাম হলো নামাজ। তার নাম কি? এই জন্য নামাজ ইসলামী শরিয়াতের প্রথম বিধান, ইসলামী শরিয়াতের সর্বপ্রথম বিধান। একই সাথে লক্ষ্য করুন, ইসলামের যত বিধান আছে এগুলো ওহির মাধ্যমে নাজিল হয়েছে পৃথিবীতে। জিব্রাইল আলাইহিসসালাম পৃথিবীতে নিয়ে এসেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। একমাত্র বিধান তার নাম আসসালাম, যেটি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নাজিল করেননি, বরং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফি লাইলাতিল ইসরা ওয়াল মিরাজ নিজের সান্নিধ্যে নিয়ে, একান্ত কাছে নিয়ে এই মহামিলন ইতিহাসের শ্রেষ্ঠ স্মরণীয় এই ঘটনার উপহার স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে তার মাধ্যমে আমাদেরকে সরাসরি দান করেছিলেন। এর নাম হলো নামাজ। এই জন্যই বলা হয়ে থাকে আসসালাতু মিরাজুল মুমিন, সালাত মুমিনের মিরাজ। যেন আমরা বুঝতে পারি নামাজ অন্যান্য ইবাদতের মতো নয়, আল্লাহর কাছে বেশি প্রিয় না হলে তিনি সরাসরি নাজিল করতেন। তো যেটি হোক, যে কথাই হোক, এক নম্বর কথা, এটা ইসলামের দ্বিতীয় রুকুন অথবা প্রথম বিধান, ঈমান গ্রহণ করার পরে। এই হাদিসটি আমরা সবাই পড়েছি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এই পাঁচটি হলো ইসলামের স্তম্ভ, এগুলোকে বলা হয় স্তম্ভ। স্তম্ভগুলো ভেঙে দিন, মসজিদটা ভেঙে গুড়ি গুড়ি হয়ে যাবে, খান খান হয়ে যাবে, থাকবে থাকবে না। ইসলামের স্তম্ভকে ভেঙে দেয়া হলে ইসলাম আর থাকবে না আমাদের জীবনে। ইসলামকে যদি টিকিয়ে রাখতে হয়, ইসলাম মেনে যদি চলতে হয়, ইসলামের ছায়াতলে থেকে যদি আমরা পৃথিবীতে জীবন ধারণ করতে চাই, তাহলে নামাজের ব্যাপারে সামান্যতম উদাসীনতা, অনাথাবনতা দেখানোর সুযোগ, অনাবধান হওয়ার সুযোগ নাই আমার বন্ধুগণ। দ্বিতীয় কথা হচ্ছে নামাজ এবং ইসলাম, এর সম্পর্ক হলো দেহের সাথে মাথার সম্পর্ক। মাথা আছে, দেহ আছে, মাথা নাই, দেহের কোনো দাম নাই, দেহটা মরে যাবে। এই জন্য এই সত্য সাহাবায়ে কেরাম অনুধাবন করতে পেরেছিলেন। এই জন্য ইসলামের সুমহান খলিফা উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, তিনি সমস্ত গভর্নরকে এই মর্মে চিঠি লিখেছিলেন, সেখানে বলেছিলেন ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, তোমরা যেই দায়িত্বগুলো পালন করবে আমার কাছে সব দায়িত্বের মধ্যে শ্রেষ্ঠ দায়িত্ব হলো নামাজ। মান হাফাযা আলাইহা ফাকাদ হাফাযা দীনাহ আও হাফাযা দীনাহ, যেই ব্যক্তি নামাজকে হেফাজত করলো সেই ব্যক্তি তার দিনকে হেফাজত করলো। দাইয়াহা, যেই ব্যক্তি নামাজকে নষ্ট করে দিল, ফাহুয়া লিমা সিওয়াহা আযিয়া, সে অন্যান্য দায়িত্ব নষ্ট করে দেবে, এটা খুবই স্বাভাবিক। তার মানে হলো
তোমাদেরকে আমি রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছি, এই রাষ্ট্রীয় দায়িত্ব তোমরা সঠিকভাবে আমানতের সাথে তখনই পালন করতে পারবে যখন তোমরা নামাজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে। যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে জনগণের হক আদায় করবে যথার্থভাবে, সেটা হয় না। কি মানে সেটা হবে? সেটা হবে না। এই জন্য আমরাও যারা বিভিন্ন দায়িত্বে রয়েছি এই কথাটি মনে রাখতে হবে, যেন ওমার তার যুগের দায়িত্বশীলদের কাছে লিখে যান নাই, ওমার যেন কেয়ামত পর্যন্ত সরকারি এবং বেসরকারি পর্যায়ের যত দায়িত্বশীল ব্যক্তি আসবে সবাইকেই যেন এই কথাটি বলে গিয়েছেন, খবরদার নামাজের ব্যাপারে সতর্ক থেকো। এরপরে তিনি বলছেন, ওয়ালা হাযা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ তরফ করবে ইসলামে তার কোনো স্থানই থাকবে না, অংশই থাকবে না। একজন তাবি ছিলেন, তার নাম ছিল আল মিসওয়ার বিন মেহরমা, তিনি শত্রুর হাতে তীরবিদ্ধ হয়েছিলেন, আহত হয়েছিলেন, তার দেহ থেকে প্রচণ্ড ধারায় রক্ত ঝরছিল, অনেকটাই অবচেতন হয়ে পড়েছিলেন, চাদর দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছিল। এবং উমার বললেন, তোমরা মিসওয়ারকে কেমন দেখতে পাচ্ছ? তারা বললেন, আপনি যেভাবে দেখছেন আমরা ঠিক সেভাবেই দেখছি। উমার বললেন, নামাজে তো সময় হয়ে গেছে, ওকে ডাকবে কিভাবে? তখন তারা বুঝতে পারছিলেন না কিভাবে ডাকবেন। উমার তখন বলেছিলেন, ফাইন্নাকুম লান তুকিযুহু বিশাইইন আফযা আলাইহু মিনাস সালাহ, একটা পদ্ধতি আছে, সেই কথাটি বললে মিসওয়ার চেতনাপ্রাপ্ত হয়ে যাবে, সে জেগে উঠবে। কি? তোমরা বলো নামাজের কথা বলো। তখন সাহাবীরা বা তার সাথীরা বললেন, আসসালা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন নামাজের সময় হয়ে গেছে। এই কথাটি ওই অসুস্থ আহত মিসওয়ারের কর্ণকুহারে গিয়ে পৌঁছালো, তিনি কিন্তু অবচেতন অবস্থায় অনেকটাই। যখন নামাজের কথা শুনলেন তখন তিনি বললেন, হা আল্লাহু ইযান ওয়ালা হাক্কা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, নামাজের সময় হয়ে গেছে। তিনি উঠে বসলেন এবং বললেন, নামাজ যে পড়বে না তার তো ইসলামে কোনো অংশই নাই। তিনি উঠে বসলেন, নামাজ আদায় করলেন, সুবহানাল্লাহ। অসুস্থ, কেউ তাকে ডাকতে সাহস করছে না, রক্ত ঝরছে, নামাজের কথা বলার সাথে সাথে যেন তিনি সুস্থ হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর উল্টো হচ্ছে আমাদের, আমরা এমনিতে সুস্থ কিন্তু মসজিদে গেলে অসুস্থ হয়ে যায়। অনেকে দেখা যায় বাহিরে সে সুন্দর সাবলীল গতিতে হাঁটছে, ওখানে গেলে হাঁটতে পারে না, গিয়ে চেহারে বসে। হ্যাঁ, ওজন থাকতে পারে কিন্তু আপনি সব জায়গায় তো হেঁটে বেড়াচ্ছেন, ওখানে গিয়ে আপনি দাঁড়াতে পারেন না, গিয়েই বসে যান। এরকম কিছু বাড়াবাড়িও কিন্তু আছে, এটা যেন না হয়। এটা কেন হয়েছে, তারা কেন পেরেছেন? কারণ তাদের কাছে নামাজের গুরুত্বটা তার অনুধাবন করতে পেরেছিলেন। আরেকটি গুরুত্ব হচ্ছে, ও আন্নাহা উমুদ আদ্দিন, যেটি আগেই বলেছিলাম, নামাজ হলো ইসলামের উমুদ মানে পিলার। রাসূল কারীম বলছেন, রাসুল আমরি আল ইসলাম, সমস্ত কাজের মাথা হলো ইসলাম, সব কিছুর মূল কি? ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, ইসলামের পিলার হলো নামাজ। ওয়া যারওয়াতু সানামিহি আল জিহাদ, এবং ইসলামের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর পথে জিহাদ করা। জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ অন্যায় উৎপাটিত হয়েছে, সত্যের বিজয় অর্জিত হয়েছে। সত্যের বিরুদ্ধে যখনই বাতিল মাথা চাড়া দিয়ে উঠবে মুসলিমগণ তখন ঘুমিয়ে থাকবেন না, ইসলামের মহান শিক্ষা উজ্জীবিত হয়ে সত্যের জানলা নিয়ে তার সর্বশক্তি ব্যয় করে সত্য প্রতিরক্ষায় সর্বাত্মক চেষ্টা করবেন, এটি স্বাভাবিক। অতএব ইসলামের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ এবং পিলার হলো নামাজ, আর ইসলাম হলো আমাদের সব কিছুর মূল। ইসলাম দিয়ে আমরা কি করব? ঘুমাবো, ইসলাম দিয়ে জাগ্রত হবে, ইসলাম দিয়ে নামাজ পড়ব, ইসলাম দিয়ে চাকরি করব, ইসলাম দিয়ে ব্যবসা করব, ইসলাম দিয়ে বিয়ে শাদী করব, ইসলাম দিয়ে পরিবারকে সাজাবো, ইসলাম দিয়ে সমাজ নির্মাণ করব, ইসলাম দিয়ে প্রতিষ্ঠান করব, শিক্ষা ব্যবস্থা করব, সব কিছু হবে আমাদের কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে। এই কথাটি আল্লাহপাক আমাদেরকে কত সুন্দর করে বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি, সবাই কি পড়তে পারবেন আমার সাথে? কুল ইন্না সালাতি ওয়ানুসুকি ওয়ামাহিয়ায়া ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো না, বলো আমার নামাজ, আমার কুরবানি অর্থাৎ আমার
আর্থিক ইবাদত, কায়িক ইবাদত, এক কথায় আমার জীবন আমার মরণ সর্বাত্মকভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদন করে দিলাম। যেই মুসলিম তার জীবন মরণকে আল্লাহর জন্য দিয়ে দেয়, বলুন সেই ব্যক্তি কি আল্লাহ বিধান পরিপন্থী কোনো কাজ করতে পারে? সেই ব্যক্তি কি সুদ খেতে পারে? সেই ব্যক্তি ঘুষ খেতে পারে? সেই ব্যক্তি কি মিথ্যে কথা বলতে পারে? সেই ব্যক্তি কি অন্যের হক নষ্ট করতে পারে? সেই ব্যক্তি কি কাউকে গালি দিতে পারে? সেই ব্যক্তি কি আল্লাহর কোনো বান্দাকে আহত করতে পারে? পারে না, কারণ সে জীবনটাকে দিয়েছে কার জন্য? যেই কাজে আল্লাহ খুশি হন না সেই কাজ সে করতে পারে না। বন্ধুগণ, আমাদের সামনে এখন চলছে কোভিড-19 মহামারী। ভারতের সেই কি নাম যেন ওইটাকে, ভারতে কি বলা হয়, সর্বাধুনিক ভারতে যেটা এখন চলছে সেটিও নাকি আমাদের দেশে সংক্রামিত হওয়ার সম্ভাবনা হয়েছে বা এসে গেছে। তার মানে আসলে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুক, আমিন। যে কোনো মুহূর্তে যে কেউ আক্রান্ত হয়ে যেতে পারে, আবার যে কোনো মুহূর্তে আমরা কোভিড ছাড়াও চলে যেতে পারি, যেতে পারি না, তাহলে আমরা নিজেদের জীবনকে আল্লাহর দেয়া বিধান দিয়ে গড়ব, যাতে করে মৃত্যুর সাথে সাথে আমাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। কি বলেন, পারি না ইনশাআল্লাহ? আমি জিজ্ঞেস করেছিলাম সবাইকে জান্নাতি হতে চান? সবাই জান্নাতি হতে চাইলে দুনিয়াতেও জান্নাতি মানুষের মতো জীবন আচরণ ধারণ করতে হবে। এখানে যারা জান্নাতিদের মতো আচরণ করবে ওখানে গিয়েই তারা জান্নাতি হবে, আর এখানে যদি আচরণ হয় জাহান্নামীদের আচরণ তাহলে জান্নাত প্রত্যাশা করাটা অন্যায় হবে, এটা আসলে শোভনীয় হবে না। জান্নাতি লোকেরা কি ওখানে গিয়ে মিথ্যে কথা বলবে? বলবে না। তাহলে এখানে যদি আপনি সত্যবাদী হতে পারেন তাহলে আপনি একজন জান্নাতি মানুষ হতে পারবেন, সুবহানাল্লাহ। ওখানে গিয়ে তারা হিংসা বিদ্বেষ করবে না, অর্থাৎ এখানেও যারা হিংসা বিদ্বেষ মুক্ত জীবন যাপন করতে পারবেন তারা দুনিয়ায় জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ। আমরা জান্নাতি মানুষ হওয়ার চেষ্টা করব। কি মানুষ হওয়ার চেষ্টা করব? যেন এই মুহূর্তে আমার মৃত্যু হলে আমি ইনশাআল্লাহ আমার পাথেও নিয়ে রেখেছি, আল্লাহ পাক দয়া করলে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। আত্মবিশ্বাস থাকতে হবে, ভয়ও থাকতে হবে। আরেকটি হলো নামাজের গুরুত্ব এত বেশি ইসলাম দিয়েছে, নামাজকে বলা হয়েছে ঈমান। কি বলা হয়েছে? নামাজকেই বলা হয়েছে ঈমান। আল্লাহ পাক বলছেন ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। আল্লাহর নবী মদিনায় গিয়েও অনেক দিন বাইতুল মুকাদ্দাস মুখী হয়ে নামাজ আদায় করেছেন, 16 মাস বা তার চেয়ে কিছু বেশি হতে পারে। এরপরে কিবলা চেঞ্জ করে দেওয়া হয়েছে, বাইতুল্লাহ দিকে দেওয়া হয়েছে। তো এতদিন যারা নামাজ আদায় করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, তাদের নামাজের কি হবে? এরকম একটা প্রশ্ন, এরকম একটি উদ্বিগ্নতা যখন চলছিল সাহাবিদের ভেতরে, তখন আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। ভয় করো না, চিন্তা করো না, আমি তোমাদের ঈমান নষ্ট করে দেব। এখানে ঈমান মানে নামাজ, তোমাদের নামাজ প্রতিদান আমি নষ্ট করে দেব না। ইমাম কুরতুবী বলেছেন ফাসাম্মা আও ফাসুমিয়া সালাতু ঈমানান লিইস্তিমালিহা আলা নিয়্যাতিন ওয়া কওলিন ওয়া আমাল। ঈমানের তিনটি রকম আছে না? একটা হচ্ছে কি, মনে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজে আমলের মাধ্যমে বাস্তবায়িত করা। নামাজের মধ্যে তিনটা জিনিস আছে, নিয়াত আছে যেটা মনের বিষয়, আমল কথা আছে, কথা আছে না আমলও আছে, অর্থাৎ ঈমানের তিনটি রুকুন এখানে পাওয়া গেছে, এজন্য নামাজকে ঈমান বলা হয়েছে। ইমাম আল বাইহাকি বলেছেন লাইসা ফিল ইবাদাতি ইবাদাতুন সাম্মাহা আল্লাহ ওয়ালা সাম্মা রাসূলুহু তারকাহা কুফরান ইল্লা আস-সালাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন মা সাম্মা ইবাদাতান ঈমানান ইল্লা আস-সালাহ, নামাজ ছাড়া অন্য কোনো ইবাদতকে আল্লাহ ঈমান বলেন নাই। রসুল নামাজ ছাড়া অন্য কোনো ইবাদত করলে কাফের হয়ে গেছে, কুফুরি করেছে, এ কথা বলেন নাই। তাহলে বোঝা গেল নামাজ হচ্ছে ঈমান। নামাজ কি? ঈমান, সুবহানাল্লাহ। ঈমান নিয়ে বাঁচতে হলে নামাজ নিয়ে বাঁচতে হবে। কোরআনের মধ্যে যত ইবাদাতের কথা আছে দেখবেন প্রায় সব জায়গায় ইবাদাতগুলোর কথা আসলেই প্রথমেই নামাজ দিয়ে শুরু হয়। আল্লাহ পাক বলছেন ওয়া আকিমুস সালাত
وآتوا الزكاة واركعوا مع الراكعين شروع হলো কি দিয়ে নামাজ দিয়ে অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু রুকউ وَاسْجُدُوا وَعَبُدُوا رَبَّكُمْ وَفَعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ইমানদারগণ নামাজ কায়েম করো ইমানদারগণ রুকু করো সিজদা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রবের ইবাদত করো وَفَعَلُوا الْخَيْرَ এবং শুধু ভালো কাজ করো এক কথায় সব শেষ وَفَعَلُوا الْخَيْرَ ভালো কাজ করো তার মানে যত ইবাদত সব এখানে চলে এসেছে এই সব ইবাদতের শুরু হলো নামাজ দিয়ে কি দিয়ে শুরু হলো এই জন্য নামাজ হলো ইমাম আল ফারাঈদ কুল্লিহা সমস্ত ফরজ ইবাদতের ইমাম তার নাম কি নামাজ সুবহানাল্লাহ বললাম আল্লাহু আকবার সেই নামাজকে বাদ দিয়ে মুসলিম হওয়ার চিন্তা করা উচিত তাহলে ইনশাআল্লাহ এই নামাজের ব্যাপারে আমরা সবাই ইনশাআল্লাহ সর্বাধিক গুরুত্ব আরোপ করতে রাজি আছি ইনশাআল্লাহ নামাজ তরক করব না সবারই কাজ থাকে ব্যস্ততা থাকে নামাজকে বলবো না আমার কাজ আছে কাজকে বলবো আমার নামাজ আছে সুন্দর গানও আছে গজলও আছে কত চমৎকার কথা নামাজকে বলবো না আমার কাজ আছে কাজকে বলবো আমার নামাজ আছে একটা হাদিসে বলা হয়েছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাকারাবাজ জামান যতক্ষণ পর্যন্ত সময় সংকুচিত না হয়ে যাবে এটা অনেকেই আমরা হাদিসটা এভাবে বুঝেছি এবং সেটা বুঝে স্বাভাবিক যে সময় ছোট হয়ে যাবে মানে ঘন্টা হয়ে যাবে কিসের মতো মিনিটের মতো বা সাত মিনিট হয়ে যাবে তিরিশ মিনিটের মতো আসলে এর আরেকটা ব্যাখ্যা ওলামায়ে কেরাম ইদানিং করেছেন আধুনিক ব্যাখ্যা সেটি হলো এই যে প্রযুক্তি তৈরি হয়েছে যে প্রযুক্তির মাধ্যমে আমরা পাঁচ ঘন্টার কাজ এক ঘন্টায় করি এখানে সময় সংকুচিত হওয়া বলতে এমন প্রযুক্তি তৈরি হবে যেই প্রযুক্তির মাধ্যমে তোমরা সময় বাঁচাতে পারবে সুবহানাল্লাহ বলবো না এটা একটা ব্যাখ্যা ব্যাখ্যাটা একেবারে ফেলে দেওয়ার মতো না এটা একটা ব্যাখ্যা এবং তাই তো হয়েছে এবং কেয়ামতের দিকেই তো আমরা যাচ্ছি যেই কাজটি করতে আগে সময় লাগত এক মাস সেই কাজটি এখন করতে লাগে একদিন ধরুন আমরা যখন মিশরে ছিলাম অপেক্ষা করতাম কখন দেশ থেকে চিঠি আসবে বাবার চিঠি আসবে মায়ের বন্ধুদের চিঠি আসবে এক মাস পরে একটা চিঠি পেতাম আর এখন তো সময় অপেক্ষা করতে হয় না লিখছি সঙ্গে সঙ্গে চিঠি চলে যাচ্ছে এক সেকেন্ডের ভিতরে চলে যাচ্ছে এই যে সময় সংকুচিত করে দেওয়া হয়েছে তারা এক মাসে যে কাজটি করতে পারতেন আপনি করতে পারেন এক সেকেন্ডে তাহলে আপনার আমার জীবনে কাজের গতি কাজের মাত্রা কাজের পরিধি তাদের তুলনায় লক্ষ লক্ষ গুণ বেশি হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে নাকি উল্টা হয়েছে হয়েছে উল্টা তারা যা করেছেন আমরা কিছুই করতে পারছি না এক একজন ব্যক্তি তিরিশ বছরে চল্লিশ বছরে শত শত বই লিখে রেখে গেছেন আমরা লেখা তো দূরের কথা তাদের একটা বই ভালো করে পড়তে পারি না আমাদের জীবন শেষ হয়ে যায় তাহলে বোঝা গেল তাদের সময়ের মধ্যে কী ছিল বরকত ছিল অতএব এরকম ভাবার কোনো অবকাশ নেই নামাজ পড়তে গেলে আমার কাজ নষ্ট হয়ে যাবে নামাজ পড়তে গেলে আমার ব্যবসায় ক্ষতি হবে নামাজ পড়তে গেলে আমার এটা হারিয়ে যাবে না নামাজ পড়লে আপনার কাজে বরকত হবে যার প্রমাণ আমাদের পূর্বসূরীরা রেখে গেছেন সবাই কি একমত না কারা দ্বিমত আছে আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ নামাজ হলো উসুল ইবাদাতিল জামিআ লি জামিই আজজাইহা সমস্ত ইবাদাতের একটা মোহনা সংমিশ্রণ তার নাম কি নামাজ সুবহানাল্লাহ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন لما كانت الصلاة مشتملة على القراءة والذكر والدعاء وهي جامعة لأجزاء العبودية على أتم الوجوه كانت أفضل من كل من القراءة والذكر والدعاء بمفرده নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত আছে আছে না নামাজের মধ্যে আল্লাহর জিকির আছে নামাজের মধ্যে দোয়া আছে এই জন্য ইবাদতের সমস্ত আজিজা অংশগুলো নামাজের মধ্যে সন্নিবিষ্ট করে দেওয়া হয়েছে একত্রিত করে দেওয়া হয়েছে তিনি বলছেন যেহেতু নামাজের মধ্যে সবগুলো আছে তাই
একা একা আলাদাভাবে কোরআন তিলাওয়াত করার চেয়ে নামাজে তিলাওয়াত করা উত্তম, আলাদাভাবে জিকির করার চেয়ে নামাজে জিকির করা উত্তম, আলাদাভাবে দোয়া করার চেয়ে নামাজের মধ্যে দোয়া করা উত্তম। সুবহানাল্লাহ, কারণ নামাজে সবকিছুই একত্রিত করে দেওয়া হয়েছে। নামাজকে বলা হচ্ছে উসুল ইবাদাত, উসুল মানে ভিত্তি, উসুল মানে কি ফাউন্ডেশন। আরেকটি হলো এই নামাজের ব্যাপারে আল্লাহ সরাসরি আদেশ করেছেন, কি করেছেন, এটা আল্লাহর আদেশ। আল্লাহর কি, আল্লাহ পাক বলছেন কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইয়ুকিমুস-সালাহ, হে নবী আমার বান্দাগুলোকে বলে দাও ওই সব বান্দাকে যারা ঈমান এনেছে ওরা যেন নামাজ কায়েম করে। কি করে নামাজ কায়েম করতে বলা হয়েছে, তার মানে নামাজকে পড়তে হবে সর্বোত্তম পদ্ধতিতে, মুস্তাহাব্বাত ওয়াজিবাত আরকান সব কিছু সুন্দর করে আদায় করার মাধ্যমে নামাজ পড়তে হবে। আবার নামাজ সমাজেও কায়েম করার কথা এখানে হয়তো ভিতরে আছে। এই জন্য নামাজ কার বিধান, কার আদেশ, কার আদেশ, এখন আল্লাহর আদেশ আর মানুষের আদেশ পাশাপাশি এসে সংঘর্ষ শুরু করে দিয়েছে। মানে নামাজ পড়তে গেলে আর একজনের আদেশ লঙ্ঘিত হবে, এখন আপনি একজন মুসলিম হিসাবে সেখানে আল্লাহর আদেশকে প্রাধান্য দিবেন নাকি অন্য সৃষ্টির আদেশকে প্রাধান্য দিবেন? মুমিনের দেহের মধ্যে এক বিন্দু রক্ত যতক্ষণ থাকে তখন পর্যন্ত সে আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে, লঙ্ঘন করে, উপেক্ষা করে, ভুলুণ্ঠিত করে অন্য কারো নির্দেশ পালন করতে সে পারে না, পারে না। নামাজ আল্লাহর বিধান, অতএব সব বিধানের উপরে সবার উপরে হবে কি নামাজ। সুবহানাল্লাহ, আবার কেমন বিধান দেখুন, রাসূলুল্লাহ কারীম বলছেন ইন্নাল্লাহ আমারাকুম বিস-সালাহ, আল্লাহ তোমাদেরকে নামাজ পড়তে আদেশ করেছেন। ফাইদা নাসাবতুম উজুহাকুম ফালা তালতাফিতু, তোমরা যখন নামাজে দাঁড়াবে কেবলামুখী হবে, চেহারাকে কেন কেবলামুখী করবে, ডানেও যাবে না বামেও তাকাবে না, ইলতিফাত করবে না, ডানেও তাকাবে না বামেও তাকাবে না পেছনেও তাকাবে না, একমুখী। সুবহানাল্লাহ, কেন জানো, কেন, ফা ইন্নাল্লাহা ইয়ানসাব্বু ওয়াজহাহু লিওয়াজহি আবদিহি হিনা ইউসাল্লিল্লাহ, আল্লাহ তার বান্দা যখন নামাজে দাঁড়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার চেহারার দিকে নিজের চেহারাটা ধরে রাখেন। সুবহানাল্লাহ, এবং ফালা ইয়াসরিফু ওয়াজহাহু হাত্তা ইয়াকুনাল আবদু ইয়ানসারিফ হুয়া ইয়ানসারিফু, যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজ থেকে তার চেহারা অন্য দিকে না ঘুরিয়ে নেয়, মানে নামাজ শেষ না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মেহরবান আল্লাহ দয়ালু আল্লাহ ওই নামাজি বান্দার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকেন। আল্লাহ পাকের কি আমাদের মতো চোখ আছে? আমাদের মতো চোখ নাই, লাইসা কামিসলিহি শাই, কিন্তু এটি সত্য তিনি তাকান, তিনি তাকান, যেই দৃষ্টি তার জন্য শোভনীয় সেই দৃষ্টি নিয়ে তিনি তাকিয়ে থাকেন। সুবহানাল্লাহ, এই জন্য বলা হয়ে থাকে বান্দা যদি বুঝত নামাজের ভিতরে আল্লাহ তার দিকে কিভাবে তাকিয়ে রয়েছে, কতটা দরদ দিয়ে, কতটা ভালোবাসা নিয়ে, কতটা স্নেহ নিয়ে, রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে, আবেগ নিয়ে ওই বান্দা নামাজের মধ্যেই তার জীবন শেষ হয়ে যেত, সে নামাজ ছাড়তে পারত না, নামাজ ছাড়তে পারত না যদি বুঝত তার রব কিভাবে তার দিকে তাকিয়ে রয়েছেন। সুবহানাল্লাহ, এই হলো সেই নামাজ, আল্লাহু আকবার। এই নামাজকে বলা হয়েছে ক্রাইটেরিয়া, মানদণ্ড, মাপকাঠি। কিসের মাপকাঠি? আপনার আমার জীবন সঠিক পথে আছে কিনা, আমলগুলো সঠিক ধারায় চলছে কিনা, আপনি জান্নাতি না জাহান্নামী, আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, আপনি সফল না ব্যর্থ, এর সব কিছু পরিমাপ করতে হয় কি দিয়ে, নামাজ দিয়ে। প্রমাণ কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, কিয়ামতের দিন যেদিন হিসাব নিকাশ আল্লাহ করবেন সেই দিন সর্বপ্রথম
যেই জিনিসটির হিসাব তিনি করবেন সেই জিনিসটির নাম হলো নামাজ। কেন? কারণ নামাজটা হলো মিকিয়াস, নামাজটা হলো মিয়ার, নামাজটা হলো মানদণ্ড। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালে, যেই ব্যক্তির নামাজ সঠিক হবে সেই ব্যক্তির সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, কেমন কথা, চিন্তা করতে হবে। যদি নামাজ নষ্ট হয়ে যায় ফাসাদা সাইরু আমালে, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই নামাজকে তাহলে সব কিছুর মানদণ্ড বানাতে হবে। আপনি প্রতিদিন হয়তো বৃষ্টি দায়িত্ব পালন করেন, এই বৃষ্টি দায়িত্ব পালন করতে আপনার সময় লাগে না? আপনি সময়গুলোকে সাজাবেন কিভাবে? সাজাবেন নামাজের সময় দিয়ে সাজাতে হবে। আমি জোহর কোথায় পড়ব, আসর কোথায় পড়ব, নামাজের সময় ঠিক রেখে বাকি কাজগুলো আমরা বিন্যাস করব। এরকম যেন না হয় আমি র্যান্ডমলি বের হয়ে গেলাম, সময় পেলে পড়ব, না পড়লে পড়ব না, এরকম যেন না হয়। ঘর থেকে বের হওয়ার আগে চিন্তা করতে হবে আমি জোহর নামাজ কোথায় পড়বো, আসর নামাজ কোথায়। যেখানেই যাবেন সেখানে আগে খুঁজতে হবে মসজিদ কোথায় আছে, নামাজের আজান হয়ে গেল কিনা। সুবহানাল্লাহ, কারণ নামাজ হলো আমার মিকিয়াস, নামাজ দিয়ে আমাকে পরিমাপ করা হবে। সুবহানাল্লাহ। এজন্য হাসান বসরি বলতেন, ইয়াবনা আদম আইয়ু শাইইন মিন দীনিকা ইয়াইযু আলাইকা ইযা হানাত আলাইকা সলাতু। হে আদম সন্তান, নামাজটি যদি তোমার কাছে হালকা হয়ে যায়, নামাজের ব্যাপারেই যদি তুমি উদাসীন হয়ে যাও, নামাজই যদি তোমার কাছে গুরুত্ব না পায়, ইসলামের কোন বিধান তোমার কাছে গুরুত্ব পাবে? কোনো বিধান তোমার কাছে গুরুত্ব পাবে? সেই বিধানটির নাম হলো কি? নামাজ। এই নামাজ কি শুধু আমাদের জন্যে না, সমস্ত উম্মতের জন্যে নামাজের বিধান ছিল? নামাজ এমন একটা বিধান যেই বিধানের ক্ষেত্রে সমস্ত নবী এবং উম্মতগণ আমাদের সঙ্গে কি অংশীদার, বা আমরা তাদের অংশীদার। সুবহানাল্লাহ, যে নতুন কোনো বিধান নয়। এজন্য ইব্রাহিম আলাইহিসসালাম তিনি দোয়া করেছিলেন, রব্বি জাআলনি, সবাই পড়ুন আমার সাথে, রব্বি জাআলনি মুকিম আস-সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ইন্নাকা সামিউদ দুআ। হে আল্লাহ, আমাকে তুমি নামাজ কায়েমকারী বানিয়ে দাও, আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানিয়ে দাও, তুমি তো দোয়া কবুলকারী। সুবহানাল্লাহ, এই দোয়াটা সবাই করবেন, বাবারা বেশি করবেন, মায়েরা বেশি করবেন, যেন আল্লাহ আপনাদের আমাদের সন্তানদেরকে নামাজি সন্তান বানান। যার সন্তান নামাজি হয় ওই ব্যক্তির মতো ভাগ্যবান পিতা মাতা পৃথিবীতে আর। আপনার সন্তান অনেক বড় শিক্ষিত হয়েছে, নামাজ পড়ে না, আপনার মনের মধ্যে যে কষ্ট ব্যথা অনুভূত হবে সেটা পৃথিবীর মানুষ বুঝবে না, আপনি শুধু বুঝবেন যে প্রতিনিয়ত আপনার মন কিভাবে মরহুমের মতো চৌচির হয়ে যাচ্ছে কষ্টে এবং ব্যথায়। এই জন্য চেষ্টা তো করবেন, দোয়াও করতে হবে, কারণ চেষ্টার মধ্যে ত্রুটি থেকে যায়। কথা ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের সন্তানদেরকে নামাজি বানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। নইলে আপনি নামাজি পড়লে, নামাজ পড়লে মুক্তি পাবেন না, আপনার সন্তানকেও নামাজি বানাতে হবে, বানাতে হবে, বানাতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো। কে কে রাজি আছেন দেখি তো, কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি, আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই ওরা হাত তুলেছে, তো তারাও তো আগামীতে বাবা হবে ইনশাআল্লাহ। আইসিএল মিডিয়া সত্য ও দীন প্রচারের লক্ষ্যে।